এখন আমি আশা করি যে আমি মাটিতে সেচটা দিতে পারবো বসে আর কি। ওরকমটাই ভালো মনে হচ্ছে। হাঁটা চলা করা বা সিঁড়ি দিয়ে উঠা বসা করা কেমন লাগছে এখন? কোনো অসুবিধা হয় না এখন, সিঁড়ি বাইতে আমার কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শওকত, ডিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক, আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্টকে, যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছিলেন। দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা, ভাঁজ করতে পারেন না, দৈনন্দিন জীবনের কাজগুলো করাটা অনেকটাই অসম্ভব হয়ে গিয়েছিল। বাট অল্প কিছুদিনের ট্রিটমেন্টে এখন উনি ফুটবল খেলতে পারবেন, ঠিক ওরকমটাই উনি সুস্থ হয়ে গেছেন। আসুন দর্শক, পরিচিত হয়ে আমাদের এই রোগীর সাথে কি হয়েছিল, কিভাবে কি কি ট্রিটমেন্ট নিয়েছে সকল কিছু শুনবো ওনার কাছ থেকে। তার আগে আমরা একটু পরিচিত হয়ে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আশরাফুল জামান। আলহামদুলিল্লাহ। স্যার বাসা কোথায় আপনার? রাজবাড়ি, পাংশা। রাজবাড়ি। ওকে স্যার, পেশাগত ভাবে আপনি কি করেন? কৃষিকাজ। কৃষিকাজ করেন? তার মানে মাঝে মাঝে কিছু হার্ড ওয়ার্কিং ও করতে হয়, কঠিন কিছু কাজও করতে হয়। জি জি। আচ্ছা, আমরা জানি যে আপনি ডিপিআরসি তে এসেছিলেন আপনার কিছু সমস্যা নিয়ে, সেই সমস্যাগুলো কি কি ছিল? আমার দুই হাঁটুতে ব্যথা আর হাতে এই জয়েন্টে ব্যথা ছিল। আচ্ছা, মানে হাত নাড়তে গেলে, হাত নাড়তে গেলে খুব কষ্ট হতো বা অবাস খুব অসুবিধা হতো আর কি। এবং হাঁটুতে হচ্ছে যে উঠবস করা বা সিঁড়ি দিয়ে উঠানামা করা, নামাজ পড়তে গেলে এই ধরনের সমস্যাগুলো হতো, তাই না? জি জি। আচ্ছা, তো যখন কতদিন আগে এই সমস্যাটা? এটা 12 বছর আগে। 12 বছর আগে? 12 বছর। আচ্ছা, তো এই 12 বছর থেকে হাঁটু ব্যথা নিয়ে ভুগছেন? জি। তো যখন প্রথম এটা শুরু হলো, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য? জি গিয়েছিলাম। কি বলেছিলেন ডক্টররা? ডক্টররা আরো সিঁড়ি বাওয়া নিষেধ করেছিল আমার। আচ্ছা, মানে জায়গাটা ঠিক না করে বরঞ্চ তারা আপনাকে যে কাজের গন্ডি আরো কমিয়ে দিলেন। এখন আমাদের তো বিভিন্ন প্রয়োজনে সিঁড়ি দিয়ে উঠানামা করতেই হয়, নামাজ পড়তে হয়, হাঁটু ভাঁজ করতে হয়। তো চেয়ারে বসে নামাজ পড়েন নাকি আপনার? প্রথম আমি সেই দাঁড়িয়ে সিঁড়িটা দিয়ে আমি নামাজ পড়তাম আমি। আচ্ছা, কিন্তু এই যে হাঁটু ব্যথা শুরু, হাঁটু ব্যথা শুরু পর থেকে আর আমি আর ওই নিচে আর বসতে পারি না, চেয়ারে ছাড়া আর বসে। আচ্ছা, চেয়ারে বসে নামাজ। তো এই যে দীর্ঘ এতগুলো সময় যে এই যে হাঁটু ব্যথা নিয়ে ভুগেছেন, কেমন লাগতো? কষ্ট হতো না অনেক? মনে হতো না যে হাঁটু কি আর ঠিক হবে না, আমি কি একটা সময় কমে যাবো, এই ধরনের দুশ্চিন্তা কাজ করতো? আমার তো শেষ প্রান্তে আমি পৌঁছে গেছিলাম যে আমি হয়তো আর জীবনে ভালো হবো না, এরকমটাই মনে হতো সবসময়। জি, কারণ একের পর এক ডক্টরও দেখিয়েছেন, তারা যে ওষুধ দিত সেটা তো কোনো কাজ হতো না, কোনো ফল হতো না। জি না। আচ্ছা, তো একটা সময় আমরা জানি যে আপনি আপনার ছেলের মাধ্যমে যখন জানতে পারেন যে এই ডিপিআরসি তে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এর চিকিৎসা করেন, সরাসরি স্যারের কাছে চলে আসেন আপনি। জি। তো স্যার প্রথম দিন আপনাকে দেখার পর কি বলেছিলেন? উনি বলছিলেন যে সামান্য এই ব্যাপার নিয়ে আপনি বাড়ি বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, এটা সামান্য ব্যাপার, অথচ এটা নিয়ে আপনি এতগুলো বছর আপনি পার করেছেন এই কষ্ট নিয়ে। জি। তো সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়ে গেছে। জি। আচ্ছা, এই যে চিকিৎসার পরবর্তী অবস্থায় আজকে এসে কেমন লাগছে আপনার সেই হাঁটু ব্যথাটা? এখন আমি আশা করি যে আমি মাটিতে সেচটা দিতে পারবো বসে আর কি। ওরকমটাই ভালো মনে হচ্ছে। হাঁটা চলা করা বা সিঁড়ি দিয়ে উঠা বসা করা কেমন লাগছে এখন? কোনো অসুবিধা হয় না এখন, সিঁড়ি বাইতে আমার কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন। আমাদের দেশে এরকম স্যার অসংখ্য মানুষ আছেন, অনেকেই খেটে খাওয়া মানুষ আছেন, অনেকেই আছেন যে হয়তো দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা, বিভিন্ন ব্যথায় অনেকদিন থেকে ভুগছেন, যারা হয়তো শুধুমাত্র না জানার কারণে এই কষ্টগুলো পেয়ে যাচ্ছেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? এখন আমি মনে করি যে এখন এই যে একটা সুব্যবস্থা এখানে আছে এটা তো অনেকেই জানে না, তো আমার মনে হয় যে এসে এই যে ভিডিওর মাধ্যম দিয়ে হয়তো এগুলো প্রচার হচ্ছে বা এগুলো যদি মানুষ দেখে জানে, যদি এখানে আসতে আসে, তাহলে মনে হয় আল্লাহ পাক ভালো করলে সে অবশ্যই ভালো হয়ে যাবে। আমি যেরকম আজ যেভাবে অনুভূতি আর কি, মোটামুটি আমি এখন ভালো আর কি আশা করি উপর আল্লাহ রহমতে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন দর্শক। আমরাও চাই
এই অসুস্থ মানুষগুলো, বয়স বৃদ্ধ মানুষগুলো অবশ্যই সুস্থ থাকুক, ভালো থাকুক, কারণ এই মানুষগুলি একটা সময় আমাদেরকে ছোটবেলা থেকে অনেক সুন্দর করে তারা বড় করেছেন, মানুষ করেছেন। তো এই মানুষগুলো যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরা সবসময় সেই কামনা করি। দর্শক, ওনার ছেলে এখানে উপস্থিত আছেন, আমরা একটু ছেলের সাথেও কথা বলবো। ওই সময়টা বাবাকে কেমন দেখেছিলেন, কি কি ট্রিটমেন্ট করেছিলেন, কোথায় কোথায় নিয়ে গিয়েছিলেন, সবকিছু আসেন দর্শক, তার সাথে একটু কথা বলবো। হাঁটু ব্যথা এবং হাতে ব্যথা জনিত সমস্যা নিয়ে তো কি হয়েছিল ওনার, বা বাবাকে হঠাৎ করে যে অসুস্থ সেটা কিভাবে? বাবা অ্যাকচুয়ালি কৃষি কাজ করতো, আমরা ছোটবেলাতে দেখছি যে বাবা কৃষি কাজ করতো, 20 বছর মতো, 18-20 বছর বাবা রিটায়ারমেন্ট, মানে কৃষি কাজ ওরকম করে না, জাস্ট সংসার দেখাশোনা করে, নামাজ কালাম পড়া এই টাইপের, আদার্স ওরকম কিছু করে না। কিন্তু এই 10-12 বছর, 12 বছর একটু বেশি হবে হয়তো, তা এই সময়টাতে বাবার বিভিন্ন, মানে শরীরের বিভিন্ন জায়গায় পেইন হতে থাকে, কখনো এই কোনোইতে এটা মানে সুইচ করে হয়তো আবার ডানায় চলে গেল, আবার হিপ জয়েন্টে চলে আসলো, আবার হাঁটুতে চলে আসলো, এরকম সুইচ করতো পেইন গুলা। তা আমরা, বাবার অ্যাকচুয়ালি ওরকম ব্লাড প্রেশার, ডায়াবেটিস এই টাইপের কোনো কিছু ছিল না, খুবই সুস্থ মানুষ আলহামদুলিল্লাহ। তারপর থেকে আমরা ঢাকাতে ডাক্তার দেখাইছি, রাজবাড়িতে, ফরিদপুরে, কুষ্টিয়াতে, মানে যখনই শুনতাম যে ঢাকা থেকে কোনো অর্থোপেডিক্স এর ভালো ডাক্তার যাচ্ছে, কোনো প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারাই যাচ্ছে, আমি অবশ্যই খোঁজ নিয়ে তাদেরকে দেখার চেষ্টা করতাম। চিকিৎসা কোনো ঘাটতি রাখেনি কখনো, সেটা মানে ঘাটতি রাখে নাই। তা আসলে মানে কোনো সলিউশন পাচ্ছিলাম না আমরা কোনো কিছুতেই, হয়তো ওষুধ দিচ্ছিল, কোনো ডক্টর ওষুধ দিলো, এক সপ্তাহ একটু পেইন কমে থাকলো, আবার যা তাই হচ্ছে, এক সপ্তাহ পরে একই অবস্থা হচ্ছে, আবার ম্যাক্সিমাম ডক্টরের ট্রিটমেন্ট নিয়ে আসলে কিছু হচ্ছিল না। হয়তো কিছুদিন ভালো, হ্যাঁ কিছুদিন ভালো, আবার হয়তো যেরকম ব্যথা ছিল ওরকম, হয়তো মানে যে সমস্যা ওই সমস্যা বুঝেই হয়তো ওষুধটা পড়ছিল না, এরকম কিছু হতে পারে। তারপরেও আমরা আসলে হোপলেস হয়ে গেছিলাম, যে অ্যাকচুয়ালি পরিবারের সবচেয়ে আপন মানুষটাকে যখন কষ্টে দেখি, আপন মানুষটা বলতে আমরা 3 ভাই আর বাবা মা তো আসলে আমাদের বটগাছ, আমরা তো সবসময় চাই যে মানে এই বটগাছের ছায়াটা আমাদের উপরে সবসময়, এটা সবাই সব সন্তানই চায়, সব সন্তানই চায়। আমরা এরকম মানে সবসময়ের জন্য যে বাবাটা সুস্থ থাকুক, কিছু তো মানে কিছু করে না, করার দরকার নেই, কিন্তু সুস্থ থাকুক অন্তত। একটা পর্যায়ে মানে কোনো সলিউশন, কোনো ডাক্তারের কোনো মানে পরামর্শ, কোথায় গেলে আমরা ভালো হবো, ভালো একটা ট্রিটমেন্ট পাবো, এরকম কোনো কিছু আসলে পাচ্ছিলাম না, দেখে যাচ্ছিলাম উদ্দেশ্যবিহীনভাবে। এরপর আমার এক সন্ধান পাই, সেটা হলো আমার ইমিডিয়েট বড় ভাই, উনি সিঙ্গাপুরে থাকেন, উনার মাধ্যমে, উনি ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক থেকে স্যারের ইনফরমেশন গুলো জানতে পারে, ডিপিআরসি সম্পর্কে জানতে পারে, শফিউল প্রধান স্যার সম্পর্কে জানতে পারে, যে অপারেশন ছাড়া এই পেইন গুলা, বিভিন্ন জয়েন্ট পেইন, মাসেল পেইন, এইগুলা ট্রিটমেন্ট করা হয় এবং ম্যাক্সিমাম পেশেন্ট তারা সুস্থ হয়ে যান আল্লাহর রহমতে। স্যার মানে মেজো ভাইয়ের মাধ্যমে আমরা এটা জানতে পেরে আমরা ডিপিআরসি তে আসছি। ডিপিআরসি তে স্যারের কাছে আসছি, স্যারের কাছে আসার পরে বাবা এই তো লাস্ট 13 দিন হচ্ছে, আজকে দিয়ে 13 দিন হচ্ছে হয়তো, আলহামদুলিল্লাহ বাবা যেদিন আসছিল তখন বাবা খুবই মানে ব্যথা পেইন থাকলে যেটা হয় যে কনফিডেন্ট লেভেলটা ওরকম লো থাকে, তখন ওইভাবে হাই থাকে না, টাচ করতে কষ্ট হতো, টাচ করতে কষ্ট হতো। তো বাবা আসছেও বাসা থেকে খুবই কষ্টে, তা আসার পরে আমরা পরের দিন থেকে আমাদের ট্রিটমেন্ট শুরু হয়, বাবা ট্রিটমেন্ট শুরু হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে 1000 কোটি শুকরিয়া যে আমার বাবা এখন খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। মানে বাবাকে আমি কাছ থেকে আমরা যেভাবে দেখছি যে বাবা নামাজের নিয়ত করবে, আমরা মুসলিম, নামাজ পড়তে গিয়ে যে নামাজের নিয়ত করবে, হাত বাঁধবে, ডান হাতটা দিয়ে বা আমার ধরবে, কখন ডান হাত দিয়ে বা আমার ধরতে পারতো না, এত পেইন ছিল, এত পেইন ছিল, খাবার খাওয়াটা খুব কষ্টের ছিল, কাপড় পরিধান করা, খুলতে যাওয়া, এটা তো খুবই কষ্টের ছিল বাবার জন্য, নিজের কাজগুলো, হাঁটা চলা ফেরা, মানে অ্যাটলিস্ট সেটাই চাওয়া ছিল যে নিজের কাজটা নিজে করতে পারলেও তো অনেকটা অনেকটা। তা আল্লাহর রহমতে আমাদের হয়তো সেই দিনগুলো চলে গেছে আলহামদুলিল্লাহ, আমরা খুবই হ্যাপি, শুকরিয়া আল্লাহর কাছে, এবং ধন্যবাদ ডিপিআরসি এবং ধন্যবাদ সকল সদস্য এবং সাথে যারা এখানে যারা আছেন, ফিজিওথেরাপিস্ট সহ সিস্টার যারা আছেন, সবাইকেই মানে ওভারঅল ডিপিআরসি কে ধন্যবাদ।
থ্যাংক ইউ আপনাকে যে এরকম একটা ব্যবস্থা করেছেন। স্যার, এই যে অসংখ্য মানুষ আছেন যারা জানেন না, তাদের জন্য উপদেশমূলক ভাবে কিছু বলবেন? অ্যাকচুয়ালি এখন যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এটা খুবই ইজি। এটা ইউটিউব মানে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যদি এটা প্রচার করা হয়, মানুষকে জানানো হয়, অনেক মানুষ আছে যে এখন অ্যাকচুয়ালি আমাদের তো ভালো মন্দ সব মিলাই মানুষ আছে, মানে নট মানে শুধু নট অনলি ডক্টর, নট অনলি হসপিটাল, সব ক্ষেত্রেই আছে এগুলা। এখন তো খারাপ মিলে, সিন্ডিকেট মিলে, এটা সেটা মিলে, যে খারাপের তো মানে সিন্ডিকেট মিলে জয় জয়গান বেশি, চাইলেও ভালো জায়গায় যাইতে পারতেছে না, ভালো সন্ধান পাচ্ছি না, ভালো সন্ধান পাইলে ওই পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না, ট্রিটমেন্টটা পাচ্ছে না, হ্যাঁ ভালো জিনিসটা পাই না। সেক্ষেত্রে যদি সোশ্যাল মিডিয়ায় এটা মানে প্রচার করা যায়, ওভাবে জানানো যায়, এখন তো ম্যাক্সিমাম মানুষের হাতেই ফোন, সোশ্যাল মিডিয়া তো হাতে একদম সবার, সেক্ষেত্রে সবাই যদি ওভাবে প্রচার করলে ওভাবে দেখতে পাবে, আর দেখতে তারপরেই তো হয়তো মানুষ আগ্রহ প্রকাশ করবে, দেখতে পারবে এখানে এসে ট্রিটমেন্ট নিলে। ইনশাল্লাহ আশাবাদী যে এখানে যেটা আমি দেখছি আশ্চর্য লাগছে যে এত পেইন নিয়ে অনেক মানুষকে আমি দেখছি যে যারা হয়তো ইন্ডিয়াতে গেছে, বেলুড়ে গেছে, চেন্নাইতে গেছে, তারা ই করার পরে সরি অপারেশন সার্জারি করার পরেও সুস্থ হয় নাই ওভাবে। বাট এইখানে আসার পরে আমি যেটা দেখছি যে সম্পূর্ণ অপারেশন ছাড়া, সার্জারি ছাড়া, শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে, ফিজিওথেরাপির মাধ্যমে, মানে সিম্পলি কিছু ওষুধের মাধ্যমে যে সুস্থ হওয়া যায় খুবই অল্প দিনের মধ্যে, এটা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এবং ডিপিআরসি সহ মানে সকল কলা কৌশলী সবাইকে ধন্যবাদ। অসম্ভব সুন্দর মতামত দিয়েছেন, অনেক মূল্যবান কিছু কথা বলেছেন, ধন্যবাদ আশাকে। দর্শক, আসলে সব কথা কিন্তু উনি বলে দিয়েছেন, আমার নতুন করে বলার কিছু নেই। ডিসিশন অবশ্যই আপনাদের, সুস্থ থাকবেন নাকি অসুস্থ বাসায় পড়ে থাকবেন। উনি খুব সুন্দর চমৎকার কিছু কথা বলেছেন, যেমন তথ্য প্রযুক্তির যুগ যেহেতু, আমরা খুব সহজে কিন্তু আসলে খুঁজে বের করতে পারি কোথায় আমার যাওয়া উচিত। জাস্ট আমরা একটু চোখ কান খোলা রেখে আমরা যদি একটু ভালো করে যাচাই বাছাই করে চিকিৎসাটা নিই, সঠিক চিকিৎসাটা নিতে পারি, অবশ্যই সুস্থ হওয়াটা সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে উনি ওনার জীবনের বাকিটা দিন এমনটাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।